শুনুন দিনী ভাইরা, অত্র এলাকার মুসল্লি এবং উপস্থিত যারা এই এলাকার গ্রামবাসী আছেন, অনুরোধ করে বলছি, ওয়াইযু ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। একজন নবী তার ছেলেকে অনুরোধ করছে, রিকোয়েস্ট করছে, উপদেশ দিচ্ছে, বুঝাচ্ছে, সুন্দর করে গুরুত্ব দিচ্ছে, একটা ব্যাপার সম্পর্কে সতর্ক করছে, একটা ব্যাপার সম্পর্কে মহা জ্ঞান দিচ্ছে, একটা সম্পদ দিয়ে যাচ্ছে, একটা একটা সিক্রেট দিয়ে যাচ্ছে, একটা একটা কিছু দিয়ে যাচ্ছে, একটা একটা প্যাকেজ দিয়ে যাচ্ছে। একজন নবী তার সন্তানকে কি প্যাকেজ দিয়েছে, কি নসিহত করেছে, কি ওই জিনিস দিয়ে গেছে, কি সিক্রেট দিয়ে গেছে, কি আদেশ করে গেছে, আপনি শুনবেন। শুনলে আপনি অবাক হবেন যে জিনিস আপনি আজ পর্যন্ত নিজের সন্তানের জন্য চিন্তাই করেননি। কেন চিন্তা করেননি? কারণ আপনার কাছে এর কোনো দাম নাই। অথচ একজন নবী, একজন লোকমান হাকিম বলছেন যে, আর স্মরণ করো যখন লোকমান উপদেশ দিতে গিয়ে তার পুত্রকে বলেছিল, হে আমার প্রিয় ছেলে, হে আমার প্রিয় ছেলে, আল্লাহর সাথে কোনোদিনও কারো সাথে অংশীদারিত্ব শরিক করবা না। কেন? মনে রাখবা তোমাকে একটা সিক্রেট বলে যাই, মনে রাখবা তোমাকে একটা উপদেশ দিয়ে যাই, মনে রাখবা তোমাকে একটা আদেশ দিয়ে যাই, মনে রাখবা তোমাকে একটা মহাসত্য বলে যাই। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা, আল্লাহর সাথে কাউকে সমপরিমাণ করা, আল্লাহর সাথে কারো পার্থক্য করা, আল্লাহর সাথে কারো তুলনা করা, লা যুলমুন আযীম, পৃথিবীর বড় অন্যায়। পুরো পৃথিবীর মানুষকে মেরে ফেললে এত বড় অন্যায় হয় না, পুরো পৃথিবীর মহিলাদের সাথে ঘুমাইলে এত বড় অন্যায় হয় না, পুরো পৃথিবীর সব মদ খেয়ে ফেললে এত বড় অন্যায় হয় না, পুরো পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস করে ফেললে এত বড় অন্যায় হয় না। যত বড় অন্যায় হয় আল্লাহর সাথে কাউকে, কেন? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। এত বড় অন্যায় সম্পর্কে আপনি আপনার ছেলেকে কি বলেছেন বলেন, কি বলেছেন বলেন? আপনি মনে করেন আপনি মহা অপরাধী না, এরকম মনে করেন? কেন আপনি অপরাধী? আপনি মনে করেন জানা করেছেন, চুরি করেছেন, মারামারি করেছেন, ডাকাতি করেছেন, টাকা পয়সা মেরে খেয়েছেন, বাপ মায়ের সেবা যত্ন নেননি, বাপ মার সাথে অন্যায় করেছেন, মদ খেয়েছেন, গাঁজা খেয়েছেন, নামাজ পড়েননি, কত কিছু আপনি অপরাধ করেছেন, এই জন্য নিজেকে মহা অপরাধী মনে করেন, ঠিক না? কিন্তু আপনি শিরিক করেছেন, এই জন্য নিজেকে মহা অপরাধী মনে করেন না। কারণ আপনি মনে করতেছেন যে আপনি শিরিকই করেন নাই। আপনি কি মনে করেছেন? মেইন প্রবলেম কি? ওই যে বললাম, জানা সম্পর্কে জানেন, চুরি সম্পর্কে জানেন, হক হালাল সম্পর্কে জানেন, হারাম হারাম সম্পর্কে জানেন, তাই আপনি নিজেকে অন্যায়কারী মনে করতেছেন। কেন? যে আমি জানা করছি, মদ খাইছি, এই করছি, সেই করছি, আমি অনেক বড় অন্যায়কারী। কিন্তু আফসোস, আপনি যে ভিতরে ভিতরে নামাজ আপনি মনে করছেন নামাজ পড়েন নাই, এই জন্য অন্যায় করছেন, কিন্তু এই নামাজ না পড়াই হচ্ছে শিরিক। কি নামাজ না পড়াই হচ্ছে কি? কেন শিরক জানেন? নামাজ কে ফরজ করেছে? নামাজ মহিলা পুরুষ উভয়ের উপরে ফরজ নাকি একজন বাদ গেছে? ছোট বড় উভয়ের উপরে ফরজ নাকি একজন বাদ পড়ে গেছে? সুস্থ অসুস্থ উভয়ের উপরে নাকি একজন বাদ পড়ে গেছে? ধনী গরিব উভয়ের উপরে নাকি একজন বাদ পড়ে গেছে? রাত এবং দিন উভয় সময় নাকি একটা সময় বাদ পড়ে গেছে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে, নিশ্চয় তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে কি? সলাত। তো তারা কারা বলতে পারেন? একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওরা সাহাবারা, উনি বলছেন যে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে কি? তারা কারা বলেন তো? তারা কারা? তারা কে? ওই সময় তৎকালীন সময়ে এবং আজকে যারা আছে কাফের মুশরিক, সরাসরি ডিরেক্ট আল্লাহকে অস্বীকার করে। বুঝাইতে পারছি না, পারি নাই কি বেশি বেশি বলে ফেলছি? রাগ করিয়েন না, রাগ করিয়েন না। শোনেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বলতে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামীর মধ্যে সবচাইতে হালকা আজাব যাকে দেবে, আমার মনে হয় সময় প্রায় শেষ, শর্ট করে দেবেন ইনশাআল্লাহ, ক্ষমা করে দেবেন, জাহান্নামের সবচাইতে হালকা আজাব যাকে দেবে তাকে আল্লাহ বলবে, ডেকে বলবে, আচ্ছা তোমাকে যদি এই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সব দিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় এটার বিনিময় তোমার যে আযাব তুমি ভোগ করতেছো এটা থেকে মুক্তি পেতে পেতে চাও, তুমি কি চাইবে? সে বলবে হ্যাঁ আল্লাহ, হ্যাঁ। এটা সবচেয়ে হালকা আযাব। কি আযাব? এর নিচে আর কারো কি হয় না?
এর নিচে আর কারো কি হয় না এর নিচে আর কারো শাস্তি থাকবে না ওই লোকটা বলবে আল্লাহ দুনিয়া দুনিয়াতে যা আছে সব যদি আমাকে দিয়ে দাও আমি বলবো যে এই সব দিয়ে দিলাম শুধু এখান থেকে বাইর করো আল্লাহ কি বলবে জানেন বলবো যে তুমি যখন আদমের ওরসে ছিলে আমি তোমার কাছে এর চেয়ে অনেক কম চেয়েছি আমি চেয়েছি যে তুমি আমার সাথে শিরিক করবা না কিন্তু তুমি শিরিক করা ছাড়া ক্ষান্ত হও নাই কিন্তু তুমি শিরিক করা ছাড়া কি হও নাই এবারে শিরিকের ছোট্ট একটা উদাহরণ দিয়ে আজকের খুতবাটা ইনশাআল্লাহ প্রথম খুতবাটা এখানে শেষ করব ইনশাআল্লাহ তাআলা যেমন রাজ্জাক রিজিক দেয় কে আল্লাহ সুস্থতা আল্লাহ বাবা মা কে দিয়েছে আল্লাহ চাকরি বাকরি রিজিকের ব্যবস্থা কে করে আল্লাহ এই যে স্ত্রী সন্তানের এগুলা এগুলা নসিব কে লেখে আল্লাহ তাকদীর কার হাতে আল্লাহ সবকিছু কার হাতে হায়াত আল্লাহ মৃত্যু আল্লাহ সব কার হাতে আল্লাহ ছেলে পাওয়া আল্লাহ মেয়ে পাওয়া আল্লাহ যদি কোনো কিছু না দেয় কে দেয় নাই আল্লাহ যদি এর ঘরে কিছু হয় কে দেবে আল্লাহ আল্লাহ দেবে এবার আপনি গেলেন গণকের কাছে টিয়া পাখির কাছে দেখতো চাকরিটা হবে কিনা দেখছেন আপনি এইমাত্র বললেন দেয় কে গেছেন কার কাছে আচ্ছা মসজিদ বাইতুল্লাহ মসজিদ কি মসজিদ কার ঘর আপনি বলেন তো এদেশে আল্লাহর ঘর ছাড়া আরো ঘর আছে কিনা আমি নাম নিয়ে কারো শত্রু হতে চাই না আল্লাহর দিকে তাকিয়ে ভুল বুঝিয়েন না মানে আল্লাহর দিকে তাকিয়ে অহংকার করিয়েন না ওয়াল্লাহি দেখেন আপনি আমার এলাকার মানুষ বলে আমি জানি আমাদের মন মানসিক কথা উদার সুন্দর করে বললে হয়তো বুঝবেন আমি এই জন্য চেষ্টা করতেছি তবু আমার ভিতরে হয়তো অভদ্রতা আছে পরিপক্কতার অভাব আছে আমার হয়তো আরো সুন্দর করে কথা বলা উচিত আমি এতটুকুই জানি এটাই আমার বেস্ট দোয়া করবেন আমার জন্য যাতে আল্লাহ আমার ভাষার মাধুর্যতা আরো বাড়িয়ে দেয় শ্রোতা এবং আমার ভিতরে দূরত্বতা দূর করে দেয় যাতে এই শ্রোতাগুলোর সাথে আল্লাহ যাতে আমাকে আযাব থেকে মুক্ত করে জান্নাতের ব্যবস্থা করে দেয় এ দোয়া করবেন আচ্ছা তাহলে রাজ্জাক কে আল্লাহ গেছে কার কাছে টিয়া ফাকের কাছে সুস্থ কে করে আল্লাহ হাতে কি দিছে আংটি কি করে এখানে কি দিছে কালা দাগ একটা কালা দাগ একটা দিছে কি লাগে ফড়া এটা ফড়া সুস্থ কে করে কইছে কাম করছে কি মানে কইছে মা ওগো মা তুমি আমার মা 10 মাস 10 দিন গর্ভে নিয়ে মা কত কষ্ট করছো গজল গাইছে গজল গায়ে যায় 2000 টাকা পাইয়াই মিষ্টি জিলাপি নিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে বুঝে আসছে না আসে নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন দেখুন ঝগড়াঝাটি দূরত্বতা করিয়েন না মনে রাখবেন বাংলাদেশ না পৃথিবীর বুকে এই ধরনের মসজিদ কম যে মসজিদগুলোতে শুধু আল্লাহর দিকে ডাকা হয় পৃথিবীতে এমন মসজিদ কম যেই মসজিদগুলোর মিম্বারে খতিব সাহেবরা বলে শোনো যা খুশি করো অসুবিধা নাই তবে যদি নেকি মনে করো যদি ইসলাম মনে করো যদি মনে করো যে আল্লাহ খুশি হবে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেটা বলেছে সেটাই করিও আকুলু কওলি হাযা واستغفر الله لي ولسائر المسلمين والمؤمنين فاستغفروه انه هو الغفور الرحيم সবাই আল্লাহর কাছে ক্ষমা চান استغفر الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ديني بهيرا জানি না কতটুকু সময় কতটুকু কথা বলেছি তবে অন্তরে অন্তরস্থ থেকে বলতে চেয়েছি আমাদের উপায় নেই যদি আমরা কোরআনুল করিম না পড়ি এবং না শিখি আপনি কতটুকু আল্লাহ ভীরু এটা প্রমাণ করিয়ে না আপনি কতটুকু কোরআন জানেন আপনি কতটুকু আল্লাহ ভীরু হয়েছেন এটা নিজেকে নিজে যাচাই করিয়ে আপনি কতটা চেষ্টা করতেছেন কোরআন পড়তে পারেন না কিন্তু চেষ্টায় আছেন শিখার আপনার ওই চেষ্টা দিয়ে আপনি যাচাই করেন আপনি কতটা আল্লাহ ভীরু শুনুন কি আপনি অপরাধ করছেন 70 বছর বাঁচবেন 80 বছর বাঁচবেন নালে 50 বছর বাঁচবেন আল্লাহ আমাদের পূর্বে এমন অনেক উম্মত দিয়েছে যারা মানে শত শত বছর বাঁচে সুবহানাল্লাহ তোরা অপরাধ করছে না এই যে শত শত বছর এগুলো বাঁচে অপরাধ করছে না তো আল্লাহ ওদের ক্ষমা করবে জান্নাতে দিবে না ওখান থেকে কিছু লোক জান্নাতে যাবে না তা আমরা কত বছর হায়াত পাচ্ছি আপনি বয়স 20 25 40 60 55 বেশিরভাগই আন্ডার 50 এখানে যেটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বেশিরভাগই আন্ডার 50 কিছু আছে 70 কাছাকাছি গিয়েছেন হয়তো আপনারা শুনুন চিন্তা নাই কোনো চিন্তা নাই কি অপরাধ করছেন
এগুলো সংশোধন করা সবচেয়ে সহজ। মনে রাখিয়েন, সমস্যা হচ্ছে সেটা যার সমাধান হয় না, যার সমাধান আছে সেটা সমস্যাই না। আপনি নিজেকে সমস্যার মধ্যে মনে করতেছেন, আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনার রব বলছে যে বান্দা, তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত অপরাধ নিয়ে আসবা না, আমি আল্লাহ জমিন থেকে আকাশ পর্যন্ত ক্ষমা নিয়ে আসব। কিন্তু আমার সাথে অংশীদারিত্ব নিয়ে আসিও না, মানে কারোর সাথে ভাগ বসায় নিয়ে চলে আসিও না। আপনি আজকের পর থেকে ওয়াদা নেন, আল্লাহকে পাওয়ার যদি কোনো জায়গা থাকে, নির্দিষ্ট যদি কোনো জায়গা থাকে, এর নাম মসজিদ। এর নাম কি? এর নাম কি? এছাড়া আল্লাহকে পাওয়া যেতে পারে অনেক জায়গায়, যেমন দরিদ্র কিছু চাইছে তাকে দিলেন, আপনি আল্লাহকে পাবেন ইনশা। অসুস্থ তাকে দেখতে গেলেন, আপনি কাকে পাবেন? দান করলেন, সাদাকা করলেন, কাকে পাবেন? মসজিদ করলেন, মাদ্রাসা করলেন, কল লাগাই দিলেন, টয়লেট করলেন, কাকে পাবেন? একজনের বিবাহ হচ্ছে না, সহযোগিতা করে বিবাহ দিলেন, কাকে পাবেন? একজন বোকামি করে ধ্বংস হচ্ছে, তাকে সৎ পরামর্শ দিলেন, কাকে পাবেন? কোরআন শিখবেন, কাকে পাবেন? কোরআন শিখাবেন, কাকে পাবেন? এছাড়া অনেক পদ্ধতি আছে আল্লাহকে পাওয়ার। কিন্তু যদি কেউ বলে যে একটা জায়গায় যাইতে হবে, তাহলে জায়গাটার নাম কি? যদি কেউ বলে যে আমি কোনো জায়গায় যাব আল্লাহকে কাছ থেকে পাওয়ার জন্য, এই জায়গাটার নাম কি? আমায় কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ইয়েতিমদের লালন পালনে আল্লাহকে পাওয়া যায়, দান সদাকায় আল্লাহকে পাওয়া যায়, হাঁটতে ফিরতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে কাকে পাওয়া যায়? কিন্তু যদি বলেন যে কোন জায়গায় যাব আমি, বসব, কোথাও যাব আমি, বিশ্রাম নেব, শান্তি খুঁজব, কোথাও গিয়ে মনোযোগ সহকারে ডাকবো, এই জায়গাটার নাম কি? মসজিদ। ছাড়া আল্লাহর কোনো আর নির্দিষ্ট। এখন বলবে যে এ কি বলতেছে, এ কি জাহেল। এই জন্য সুন্দর করে আগে থেকে ব্যাখ্যা দিয়ে দিছি যে সমস্ত নেকির কাজের মধ্যে কে আছে? সুবহানাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যা বলেছি, জানি না কতটুকু বুঝাইতে পেরেছি। ঝগড়া করিয়েন না, শোনেন। এই যে এরা বুকে হাত বাঁধে, এই যে ক্যামেরার, এরা তো বেশি বেশি ই করবে, এদেরকেই বলি একটু শোনেন। রাগ করিয়েন না, আজেবাজে কমেন্ট করিয়েন না। এই যে ইহুদির দালাল বলেন, আপনারা কেন এখানে হাত বাঁধছে একটু লিখে দিয়েন, কোন ইহুদি এই হাত বাঁধার পদ্ধতিটা দিয়ে গেছে। এই যে আমিন বললে যে চিল্লান, আমিন বললে যে বলেন যে ইহুদির দালাল, তো কোন ইহুদি দিস একটু বলে দিন। যদি দেখতে পারি যে বেটা ইহুদি, ইনশাল্লাহ কালকে ছেড়ে দেব। আর যদি দেখতে পান যে না বেটা ইহুদি না, এটা আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার কথা যে রুকু থেকে উঠে হাত তুলতেন, আপনিও মেনে নিন। সত্য গ্রহণে কোনো অহংকার নাই। আপনি জানেন না, এর মানে এই নয় যে জিনিস নাই। শোনেন, এই যে মসজিদ থেকে বের হও বলেন, আচ্ছা একবারে সব বাদ দিলাম, তো আপনারাই তো বলেন যে এটা হাম্বলি মাজহাবে করে, এটা শাফি মাজহাবে করে। তো ওর যে বাইর করলেন, তার মানে ইমাম শাফি, ইমাম হাম্বাল, আহমেদ বিন হাম্বাল আসলে কি ওনাকে বাইর করে দিতেন? বলেন যে না না, কেমনে বাইর করবো, উনি ইমাম তো, উনি ইমাম, ওনাকে বের না করলে ওনার মতো যিনি করছে ওকে কেন বের করবেন? দুজন তো একই কাজ করতেছে, দুইজন তো তো কেন আলাদা করতেছেন? বিভক্তি করিয়েন না। ওয়ালা তাফাররাকু বলেছে আল্লাহ, واحتسموا بحبل الله جميعا, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়ো না, এটা ওয়ার্নিং, এটা ওয়ার্নিং, এটা হচ্ছে সতর্কীকরণ, বিভক্ত হয়ো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওনার বনি ইসরাইলে আগে বনি ইসরাইলে 72টা ছিল, তোমরা 73টা হবা, এটা আদেশ নয়, এটা হচ্ছে ওয়ার্নিং, সতর্কীকরণ। এটা কি? তার মানে শোনো আমার উম্মত, বনি ইসরাইল 72টা দল বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73টা হবে, খবরদার, একটাই থাকবা, আল্লাহ আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরবা, আলাদা হয়ে না। মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় সবাই যদি সালাত আদায় করে, আপনার মসজিদে আদায় করলে অসুবিধা কোথায়? কেন এমন করেন? এখানে এসে সালাত আদায় করেন না, মাশাআল্লাহ, সমস্যা কোথায়? ইমাম সাহেব তো যা বলছে কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করে বলছে, আপনি বলেন না যে ইমাম তুমি যে সালাতে সালাম ফেরানোর পরে সম্মিলিত মোনাজাত দিলে না, ঘটনা কি? ইমাম আপনাকে বলবে, ভাই
আপনাদের সবাইকে নিয়ে যে এখন একটা মুনাজাত দেব, কিসের উপরে ভিত্তি করে, কার আদেশের উপরে ভিত্তি করে দেব, যদি ওই লোকটার নাম বলতে পারেন আর আল্লাহ যদি আদেশ থাকে ওকে মানার আমি মেনে নেব। আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন নবী মনে করেন? আপনি মনে করেন যে এমনি এমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মনে করেন? না, আল্লাহ ওনাকে মনোনীত করেছে তাই আপনি ওনাকে নবী বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওনাকে রাহমাতুল লিল আলামিন বলেছে তাই আপনি রাহমাতুল লিল আলামিন বলেন। আল্লাহ ওনাকে সুপারিশ করার অনুমতি দিবেন তাই উনি সুপারিশ করবেন, এটাই আপনি এটা বিশ্বাস করেন। আল্লাহ ওনাকে শেষ নবী হিসেবে মনোনীত করছে তাই আর নবী আসবে না। তার মানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনি এমনি মানতেছেন না, কে বলার কারণে মানতেছেন? কে বলার কারণে মানতেছেন? তো এই জন্য বললাম ইয়া নবী সালামু আলাইকা বলে একটা মিরাত আমিও পড়ায় দেব, তবে বলবেন আদেশটা কার, যদি ওই লোকটার নাম বলতে পারেন আর ওই লোকটাকে মানা আমার জন্য যদি ফরজ হয়, ওয়াজিব হয়, নফল হয়, যান সুন্নত হলে মেনে নেব, আমিও করে ফেলবো ইনশাল্লাহ। একটা অহংকার করিয়েন না। আর কিভাবে বোঝাবো, আর কিভাবে বোঝাবো বলেন? আর জানি না, আর জানি না, ওয়াল্লাহি জানি না, জ্ঞান এখানে শেষ। অহংকার করিয়েন না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের বক্ষ প্রশস্ত করে দিন, আমাদের মেধা এবং স্মৃতি সবল করে দিন, তিনি আমাদের শরীরকে আরোগ্য করুন, আমাদের শারীরিক অসুস্থতার বিনিময়ে তিনি আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের কষ্টের দুঃখ দুর্দশা দুশ্চিন্তার বিনিময়ে তিনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, তিনি আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করুন, তিনি আমাদেরকে এমন একটা হৃদয় দান করুন যে হৃদয় সর্ব অবস্থায় ওনার উপর সন্তুষ্ট থাকবে। আল্লাহ আপনি আমাদের পিতা মাতা এবং আমাদের মধ্যে দূরত্বতা দূর করে দিন। আল্লাহ ঘরের স্ত্রী এবং শাশুড়ির মধ্যে দূরত্বতা দূর করে দিন। আল্লাহ ওদের একে অপরের সাথে মায়া মমতা ভালোবাসা শ্রদ্ধা বৃদ্ধি করে দিন। আল্লাহ ছেলে এবং বাপের মধ্যে দূরত্বতা দূর করে দিন। আল্লাহ বাবা এবং ছেলের আন্তরিকতা বৃদ্ধি করে দিন। আল্লাহ জুমার সলাত শুধু সলাত নয়, পাঁচ ওয়াক্ত সলাত ও সলাত এটা বুঝার তৌফিক দান করুন আজকের মুসল্লিদের। ইয়া আল্লাহ জুমার সলাত আদায় করে যে মানুষ পুরো সপ্তাহ মুসলমান থাকতে পারে না, এটা আমার মুসল্লিদেরকে আপনি বুঝার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আপনি বুঝার তৌফিক দান করুন এই মসজিদের মুসল্লিদেরকে, বাংলাদেশের যত জুমার নামাজের মুসল্লি আজকে উপস্থিত হয়েছে। ইয়া আল্লাহ কে কোন পদ্ধতিতে সলাত আদায় করবে, কে কাকে ফলো করে খুতবা দিবে, কে কয়টা খুতবা দিবে আমি জানি না। ইয়া আল্লাহ যত মুসল্লি আপনাকে ভয় পেয়ে আজকে জুমার সলাতে অংশগ্রহণ করে বাংলাদেশের সমস্ত মসজিদগুলোকে কানায় কানায় ভরে দিয়েছে, ইয়া আল্লাহ আপনি ওদের অন্তরে এতটুকু জ্ঞান দিন, ইয়া আল্লাহ আপনি ওদের হৃদয়ে এতটুকু ভালো এতটুকু বুঝ দিন, আপনি ওদের মাথায় এতটুকু জ্ঞান দিন যে শুধু দুই রাকাত নামাজ পড়ে পুরো সপ্তাহ মুসলমান তো দূরের কথা, শুধু দুই রাকাত জুমা পড়ে আসর নামাজ ত্যাগ করলে মাগরিব পর্যন্ত মুসলমান থাকা যায় না। আল্লাহ আপনি বোঝার তৌফিক দান করুন। আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وأقيم الصلاة.